বিসমিল্লাহির রহমানির রহিম। আনোয়ারা সরকারি কলেজ দ্বাদশ শ্রেণী 2020 সালের মানবিক বিভাগের যুক্তিবিদ্যা অধ্যায়নরত সকল শিক্ষার্থীদের জানাই সুস্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি যুক্তিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা নিয়ে তোমাদের সম্মুখে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বাস্তব জীবনে যুক্তিবিদ্যা পাঠের কোনো বিকল্প নেই। মানুষের মধ্যে যেই দুটি মৌলিক গুণ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে জীববৃত্তি এবং অপরটি হচ্ছে বুদ্ধিবৃত্তি। মানুষ একে প্রকারের জীব, মানুষ এক প্রকারের জীব, জীবের সবগুলো বৈশিষ্ট্য তার মধ্যে কিন্তু বর্তমান। জীববৃত্তি মানুষকে নিম্নস্তরের জীব জন্তুর মধ্যে নানান প্রকার পাশবিক ক্রিয়াকলাপের প্রলুব্ধ করে, তখন জীবকুলের সাথে তার কোনো পার্থক্য থাকে না। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, বললাম চিন্তাবিদ প্রশ্ন উত্থাপন করেছেন যে বিভিন্ন যুক্তিবিদরা বললেন যে যুক্তিবিদ্যা পাঠ না করেও অনেক মানুষ ভালো যুক্তি উপস্থাপন করতে পারেন। আবার অনেকে বললেন যে যুক্তিবিদ্যা, যে যুক্তি পদ্ধতি যুক্তিবিদ্যার মাধ্যমে, যুক্তিবিদ্যা পাঠের মাধ্যমে মানুষ সঠিকভাবে যুক্তি উপস্থাপন করতে পারেন, অর্থাৎ কোনটা বৈধ এবং কোনটা অবৈধ তা একমাত্র যুক্তিবিদ্যা যারা পাঠ করেছে তারাই তা পার্থক্য করতে পারে। যুক্তিবিদ্যা পাঠের মাধ্যমে সঠিক চিন্তা, যুক্তির যথার্থতা এবং বৈধ যুক্তি উপস্থাপন আমরা সহজে জানতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলতে পারি যে মানুষের যেই যুক্তিধর্মী বা বিচার শক্তি সম্পন্ন করে তুলে কিন্তু যুক্তিবিদ্যার কাজ নয়। মানুষ তার কী করে, অন্যান্য স্বাভাবিক কার্যক্রমের ন্যায় সূত্রে চিন্তা করার জন্য, যে মানুষের কোনো যুক্তি বৈধ এবং কোন যুক্তি অবৈধ তা নির্ধারণ করতে শেখায় একমাত্র যুক্তিবিদ্যা। সুতরাং যুক্তিবিদ্যা পাঠের কোনো বিকল্প নেই। আমরা জানি, যেমন নিয়মকানুন সম্পর্কে জ্ঞান দান, আমাদের দৈনন্দিন জীবনে যুক্তিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা আছে কি নেই? আছে। প্রিয় শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যা আমাদেরকে সঠিক যুক্তি পদ্ধতি সম্পর্কে, আমাদের নিয়মকানুন সম্পর্কে আমাদের যুক্তিবিদ্যা কী করে, জ্ঞান দান করে। এই জন্য যুক্তিবিদ্যা পাঠ প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, আমি বলতে পারি দুই নম্বরে, সঠিক চিন্তার নিয়ম। আমরা যুক্তিবিদ্যা পাঠের মাধ্যমে শুদ্ধভাবে, সঠিকভাবে কী করতে পারি, চিন্তা উপলব্ধি করতে পারি। এর সঠিক চিন্তার কারণে আমরা শুদ্ধভাবে যুক্তি প্রয়োগ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তিন নম্বরে বলবো যে ভ্রান্তি কী করে, নিরসনের সহায়ক করে। অর্থাৎ আমরা জানি কোনো নিয়ম অনুযায়ী চিন্তা করলে সঠিকভাবে পরিলক্ষিত হওয়া যায় যুক্তিবিদ্যা সে সম্পর্কে আলোচনা করে, যার ফলে একদিকে আমরা নিজেদের ভুল শুধরে নিতে পারি, অন্যদিকে অন্যের চিন্তার ভুল ত্রুটিগুলো আমরা ধরিয়ে দিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বুদ্ধিবৃত্তি বৃদ্ধি করে। তাহলে কি যুক্তিবিদ্যা পাঠ যারা করে না তাদেরকে বুদ্ধিবৃত্তি বৃদ্ধি করে না? প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ, যুক্তিবিদ্যা পাঠের ফলে আমরা চিন্তন প্রক্রিয়াকে সুষ্ঠু ও সুস্থভাবে গড়ে তুলতে পারি, ফলে আমাদের বুদ্ধিবৃত্তি কী হয়, বুদ্ধিবৃত্তি আরও সক্রিয় এবং দক্ষ হয়। প্রিয় শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যা পাঠের মাধ্যমে সামাজিক উৎকৃষ্টতা সাধন। কী উৎকৃষ্টতা সাধন করে? আমরা যুক্তিবিদ্যা পাঠের মাধ্যমে মানবিক কী উৎকৃষ্টতা সাধিত হয়, ফলে সূক্ষ্মভাবে আমরা চিন্তা করলে ক্ষমতা বৃদ্ধি পায়, এতে সামাজিক উৎকৃষ্টতা সাধিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, যে কথাটা বলতে চেয়েছিলাম, বিজ্ঞান অধ্যয়নে প্রয়োজনীয়তা, অর্থাৎ বিভিন্ন বিজ্ঞান বুঝতে হলে যুক্তিবিদ্যা পাঠ করা প্রয়োজন। কেননা যুক্তিবিদ্যার মাধ্যমে বিজ্ঞান অধ্যয়ন, যুক্তিবিদ্যা পাঠের মাধ্যমে বিজ্ঞান অধ্যয়ন সহজ এবং সরল হয়। সুতরাং এক্ষেত্রে আমরা যত যুক্তিবিদ্যা পাঠ করব, তত বেশি আমাদের বিজ্ঞান অধ্যয়ন করতে সহজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আবেগ নিয়ন্ত্রণ করে। যুক্তিবিদ্যার জ্ঞান,
মানুষের সহজাত আবেগ সুসংহত সুনিয়ন্ত্রিত করে। ভাবে কি করে? সহজাত আবেগ সুসংহত এবং সুনিয়ন্ত্রিত করার চেষ্টা করে, অর্থাৎ আবেগকে কী করে প্রশ্রয় দেয় না, আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এর ফলে কুসংস্কারমুক্ত মন গড়ে তোলে। যুক্তিবিদ্যা পাঠের মাধ্যমে আমরা কুসংস্কারমুক্ত একটা কী করতে পারি, মন একটা ঘুরে হয়। কারণ যুক্তিবিদ্যা, যেই কুসংস্কারের কোনো যুক্তিবিদ্যায় স্থান নেই, যেটা সরাসরি প্রত্যক্ষভাবে দেখা যায় এবং প্রমাণ করা যায়, বৈধ যুক্তি উপস্থাপন করা যায়, কোনটা বৈধ কোনটা বটে নির্ণয় করতে পারে, তার মাধ্যমে যুক্তিতে বিশ্বাসী। সুতরাং কুসংস্কারমুক্ত মন গড়ে তোলে। এরপরে নিয়মনিষ্ঠ হওয়ার সহায়ক, নিয়মনিষ্ঠ হওয়ার সহায়ক যুক্তিবিদ্যা জ্ঞান আমাদের বাস্তব জীবনের কী করে প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলভাবে চিন্তাভাবনা এবং কী এই যুক্তিবিদ্যার বাস্তব জীবন নিয়মনিষ্ঠ হওয়ার সহায়ক ভূমিকা পালন করে। সুতরাং নিয়মনিষ্ঠ হওয়ার ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে। ভয় নেই, কেন যুক্তিবিদ্যা অধ্যয়নে কোনো অর্থ ব্যয় হয় না, কারণ এটি অধ্যয়ন করলে ধূরীকরণ বা কুসংস্কারমুক্ত জীবন গড়ে। অর্থাৎ যুক্তিবিদ্যা অধ্যয়নে করলে যে এই ধরনের একটা মানবিক কী হয়, ব্যায়াম তৈরি হয়, মানুষের মধ্যে একটা শৃঙ্খলা ফিরে আসে এবং আমরা সবসময় এই যুক্তিবিদ্যা পাঠের মাধ্যমে সিঙ্গলভাবে স্থাপন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা ন্যায়ের পথেও প্রভাবিত করে। যুক্তিবিদ্যা পাঠের মাধ্যমে আমরা কী করতে পারি, সঠিকভাবে যুক্তি সমর্থন করে, অর্থাৎ যুক্তিবিদ্যার জ্ঞান আমাদেরকে সঠিক যুক্তি দিতে সমর্থন করে। সুতরাং ন্যায়ের পক্ষে সবসময় আমরা যুক্তিবিদ্যা যারা পাঠ করে তারা সবসময় ন্যায়ের পক্ষে যুক্তি উপস্থাপন করার চেষ্টা করে এবং যেটা গ্রহণযোগ্য নয় সবার সম্মুখে তা থেকে যুক্তিবিদ্যা অধ্যয়নরত সকল শিক্ষার্থীরা কিন্তু বিরত থাকে। এই জন্য আমরা যুক্তিবিদ্যা কী করে ন্যায়ের পথে যুক্তিবিদ্যা কী করে সবসময় প্রভাবিত করে। প্রিয় শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা হচ্ছে ভাষার ক্ষেত্রে সুষ্ঠু অলঙ্কারের সহায়ক। অর্থাৎ যুক্তিবিদ্যার অধ্যয়নের ফলে আমরা ভাষার সঠিক চিন্তা, ভাষার সঠিক শৃঙ্খলা, ভাষার প্রাঞ্জলতা আমরা ফিরে পাই। আমরা সঠিকভাবে কী করতে পারি, ভাষার ক্ষেত্রে সুষ্ঠুভাবে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করি এবং যেই ভাষাগুলো গ্রহণযোগ্য নয়, যে ভাষাগুলোতে প্রাঞ্জলতা রয়েছে, যে ভাষাগুলোতে চতুষ্পদ অনুপপত্তি রয়েছে, সেগুলো কিন্তু যুক্তিবিদ্যা বিশ্বাস করে না। সুতরাং যুক্তিবিদ্যা পাঠরত সকল অধ্যয়নরত শিক্ষার্থীরা সবসময় ভাষার ক্ষেত্রে খুব শৃঙ্খলভাবে যুক্তিবিদ্যা পাঠ যারা করে তারা শৃঙ্খলভাবে ভাষা উপস্থাপন করার চেষ্টা করে। সুতরাং যুক্তিবিদ্যা পাঠের কোনো বিকল্প নেই। প্রিয় শিক্ষার্থীরা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি, একটা নিয়ম কী করে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। যুক্তিবিদ্যা পাঠের মাধ্যমে নিরপেক্ষভাবে দৃষ্টিভঙ্গি উপস্থাপন, এই দৃষ্টিভঙ্গি চলে আসে, কারণ যুক্তিবিদ্যা সবসময় সত্যের পথে এবং অন্যের বিপক্ষে সত্যকে অর্জন করে মিথ্যাকে বর্জন করে বৈধ অবৈধ যুক্তি এই প্রবেগ বৈধ অবৈধ যুক্তির পার্থক্য, বৈধ অবৈধ যুক্তির মধ্যে কোনটা বৈধ আর কোনটা অবৈধ তা নির্ণয় করার চেষ্টা করে। সুতরাং বলা যায় যে যুক্তিবিদ্যার এই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির মাধ্যমে এই যুক্তিবিদ্যা পাঠে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির কোনো বিকল্প নেই। বিচার বিশ্লেষণ করে আমরা বলতে পারি যে বিচারধর্মী বা পাঠের এর মধ্যে একটা ভূতিবিদ্যার সমর্থ রয়েছে। বললাম যে যুক্তিবিদ্যাতে হলো অধ্যয়ন করলে মানুষ কী করে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি অর্জন করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, যে যুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা বলে কোনো শেষ করা যাবে না, একটা বিশাল আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলতে পারি যে যুক্তিবিদ্যা আমাদেরকে বিচার বিশ্লেষণ করে আমরা বলতে পারি যে বিজ্ঞানী, দার্শনিক কিংবা রাজনীতিবিদ, বুদ্ধিজীবী তথা সকল শ্রেণীর কিন্তু মানুষের জন্য যুক্তিবিদ্যার জ্ঞান একান্ত প্রয়োজন। তাই আমরা নিরপেক্ষভাবে যুক্তিবিদ্যা পাঠ করি এবং যুক্তিবিদ্যার কোনো বিকল্প নেই। সুতরাং মানুষের ব্যবহারিক কিংবা বাস্তব জীবনে যুক্তিবিদ্যার কোনো বিকল্প নেই। একজন শৃঙ্খলভাবে একজন সুষ্ঠু মানুষের যুক্তিবিদ্যা প্রয়োজনীয়তা যথেষ্ট, যুক্তিবিদ্যা পাঠ যথেষ্ট প্রয়োজন। কারণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি অর্জন করতে হলে সুষ্ঠু যুক্তিবিদ্যা পাঠের কোনো বিকল্প নেই। সুতরাং আমরা বললাম আজকের আলোচনার মধ্যে ন্যায়ের পথে প্রভাবিত, ভাষার ক্ষেত্রে সুষ্ঠু ব্যবহার, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, এই যে বললাম এই কথাগুলো, অর্থাৎ নিয়মকানুন সম্পর্কে জ্ঞান দান করে, এরপরে যুক্তিবিদ্যা কী করে আমাদের সঠিক চিন্তার
উপায় বের করে ভ্রান্তি নিরসনের কি করে ভ্রান্তি নিরসনের সহায়ক হিসেবে কিন্তু কাজ করে। এরপর বললাম যে বুদ্ধিবৃত্তি বৃদ্ধি করে, তারপর বললাম সামাজিক উৎকৃষ্টতা সাধন করে, বিজ্ঞান অধ্যয়নের প্রয়োজনীয়তা রয়েছে, আবেগ নিয়ন্ত্রণ করে, কুসংস্কার মুক্ত মন গড়ে নিরপেক্ষ নিয়মনিষ্ঠ হওয়ার সহায়ক। তাহলে আমরা যেই কথাগুলো বললাম যুক্তিবিদ্যা, এগুলো আমরা সিঙ্গলভাবে মানুষের ব্যবহারিক জীবনে যুক্তিবিদ্যা, সুতরাং যুক্তিবিদ্যা পাঠের কোনো বিকল্প নেই। যে মানুষ যত বেশি সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে হলে যুক্তিবিদ্যা পাঠ একমাত্র অধ্যয়ন। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবার সুস্থতা কামনা করি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ, সবাই সুন্দরভাবে জীবনযাপন করো, ধন্যবাদ সকলকে।